বৃহস্পতিবার মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তপসিলি জাতি কল্যাণে যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে তা কতটা বাস্তবায়িত হয়েছে সে ব্যাপারে আজকের এই বৈঠকে আলোচনা করা হবে বিশেষ করে এসসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত স্কুলগুলিতে স্কলারশিপ স্কিমগুলো রয়েছে সেই ক্ষেত্রে দপ্তর কী কী উদ্যোগ গ্রহণ করেছে কতটা কাজ হয়েছে পাশাপাশি কী কী সুবিধা ছাত্রছাত্রীরা পেয়েছে বা কোন কোন জায়গায় অসুবিধা রয়েছে সে সমস্ত বিষয়গুলি নিয়েই আজ রাজ্যভিত্তিক পর্যালোচনা করা হবে পর্যালোচনা বৈঠক হচ্ছে এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে সমস্ত স্কিম এন্ড প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে বিশেষ করে এসসি অধ্যুষিত বা এস সি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত স্কলারশিপ স্কিমগুলি রয়েছে সেই ক্ষেত্রে দপ্তরের কি কি উদ্যোগ আমরা গ্রহণ করেছি কতটা কাজ হয়েছে কি পরিমাণের সুবিধা তারা পাচ্ছেন কোন জায়গাতে অসুবিধা হচ্ছে এই সমস্ত বিষয়ের উপর আজ রাজ্য ভিত্তিক আমরা পর্যালোচনা করব আজকের এই মিটিং আমার সাথে দপ্তরের সচিব রয়েছেন আমাদের অধিকর্তা রয়েছেন বিভিন্ন জেলা থেকে আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যারা রয়েছেন এস বা সাব ওয়েলফেয়ার অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এসসি কমিউনিটিদের জন্য সরকারের পক্ষ থেকে বা আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আমরা চিহ্নিত করেছি সেগুলি যাতে দ্রুত তাদের হাতে পৌঁছায় এবং আগামী বছরও আরও কি পরিকল্পনা নেওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব তিনি আরও বলেন আলোচনার মূল উদ্দেশ্যই হল এসসি সম্প্রদায় ভুক্তদের জন্য সরকারের কিংবা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কিমে যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সুবিধাগুলো যেন সঠিকভাবে খুব দ্রুত পৌঁছায় এবং আগামী দিনে তাদের জন্য আর কি কি প্রকল্প আনা যায় সে বিষয়েও আলোচনা করা হবে আজকের এই বৈঠকে রিপোর্ট আর ই নিউজ